হত্যা করা হল রেবতী ফুকনক। গুপ্ত হত্যার বলি হল রেবতী ফুকন। এই বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈৰ। সন্ধানহীন হওয়ার প্রায় তিন মাস হল, কিন্তু এই পর্যন্ত কোনো সুসূত্র নাই প্রাক্তন পিসিজির সদস্য রেবতী ফুকনের। ফুকনের সন্ধান উলিয়াত ব্যর্থ রাজ্য সরকারক ক্ষুর্ধার সমালোচনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈৰ শঙ্কা। রেবতী ফুকন আজি কেইমাহ হৈ গ'ল, সিক্রেট কিলিংর সেই বিভীষিকা আমি দেখিবলৈ পাইছো। ই এটা আন এটা সিক্রেট কিলিং বলে আমার সন্দেহ হয়েছে। এতিয়া কিয় এই শঙ্কা প্রাক্তন মুখ্যমন্ত্রীজনের? কেনেকৈ গগৈয়ে কব পাৰিলে ফুকনক হত্যা করা বুলি? সাংবাদিকৰ প্ৰশ্নত প্রাক্তন মুখ্যমন্ত্রী গগৈয়ে কলে, মোৰ সন্দেহ হৈছে, মই সেইটো কথাই কৈছো, কিলিং বুলি কবতো নোৱাৰো মই, কিন্তু মোৰ সন্দেহ হৈছে তেওঁ কিলিং ইমান দিন কত লুকাই থাকিল। আৰু কওক, তেওঁলোকেই কওক পুলিচে যে আছে যিয়ে। তাৰপিছতে গগৈৰ দাবী, চি বি আইক দিয়ক তদন্তৰ দায়িত্ব। এইটো সিক্রেট কিলিং নহয়, এইটো কি হল, আমার ডাঙর সন্দেহ হয়েছে, এইটো সি বি আই এনকোয়ারি করব লাগে। দিল্লী আর দিসপুরের সরকারের বিরুদ্ধেও সরব প্রাক্তন মুখ্যমন্ত্রীজন। কি করলে চারি বছর সম্পূর্ণ হওয়া মোদি সরকারে? দুটা বছর সম্পূর্ণ করা সোণোৱাল সরকার কিমান সফল রাইজর প্রতিশ্রুতি পূরণত? কিমান দিলে নিবনুয়া সংস্থাপন? শ্বেতপত্রর দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীজনের। নর্থ ইস্ট আজি আটাইতকৈ বেয়া অবস্থা, আমার সরকার এওঁলোকৰ সরকারের মাজত তেওঁলোকে দিয়ক, তেওঁলোকেই দিয়ক এটা হোয়াইট পেপার। কি হব এনআরসিত বাদ পড়া সকলের? গগৈর মতে এনআরসিত নাম না থাকলেও বাহির করব নারিব ভারতের পরা। এয়া বিদেশী ন্যায়াধীকরণেরহে কাম বলে দাবি করে গগৈ পুনের কলে, 2014র ভোটার তালিকাত নাম থাকা সকলের নাম থাকক এনআরসিত। মই তো এনেকুৱা সরকার দেখা নাই, মুখ্যমন্ত্রীও নালাগে, মন্ত্রী মুখ্যমন্ত্রীর হুকুমে ক্যারেপ নকরে, কিয় ক্যারেপ নকরা, এই হল সোণোৱাল সরকারের প্রকৃত ছবি। মুখ্যমন্ত্রীর কথা নুশুনে বিষয়াই এই অভিযোগে গগৈয়ে কলে, 30 দিনতো রাস্তা নহয়, মুখ্যমন্ত্রীয়ে সময় দিয়ে 30 ঘন্টা। সমালোচনা আক্রমণের মাজতেই গগৈয়ে দিলে একটা ভাল খবর, বিশ্বজয়ী অসম কন্যা হিমা দাসলৈ বলি গগৈয়ে ঘোষণা করলে 1,00,000 টাকা। ক্যামেরা পার্সন বিপ্লবর সহ মানসজ্যোতি বড়া, নিউজ 18, নর্থ ইস্ট।